সোমবার থেকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে টানা বিমান হামলা চালাতে থাকে মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরায়েল। নেতানিয়াহু সেনাদের হামলায় নিহত হয় 40 জনের মতো ফিলিস্তিনি নাগরিক, এতে আহত হয় প্রায় 150 ফিলিস্তিনি। হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের 6 কমান্ডারকে হত্যার কথা জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তীব্র এ হামলার মুখে ঘর ছেড়েছেন বহু ফিলিস্তিনি, হারিয়েছেন বসবাসের শেষ আশ্রয়টুকুও। এমন পরিস্থিতির অবসানে মিশরের মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছে দুই পক্ষ। স্থানীয় সময় শনিবার কায়রোর মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইসলামিক জিহাদ ও তেল আবিব। উভয় পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়। শনিবার রাত 10টা থেকে গাজা উপত্যকায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এ সময় যুদ্ধবন্ধে মিশরীয় প্রশাসনকে ধন্যবাদ জানায় ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধারা। যুদ্ধবিরতির পরই সড়কে নেমে এসে বিষয়টি উদযাপন করেন ফিলিস্তিনিরা। তবে হুঁশিয়ারি উচ্চারণ করে ফিলিস্তিনি যোদ্ধারা জানায় ইসরায়েলি বাহিনী আবার হামলা শুরু করলে ফিলিস্তিনিরাও প্রতিরোধ গড়ে তুলবে। এ সময় চুক্তির শর্ত মেনে চলতেও তেল আবিবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো। চুক্তির শর্তাবলী অনুসারে ইসরায়েল গাজা উপত্যকায় বোমাবর্ষণ এবং আল কুৎস ব্রিগেড ও ফিলিস্তিনি নেতাদের হত্যা বন্ধ করবে। ইসরায়েল যদি আল কুৎস ব্রিগেড ও ফিলিস্তিনি নেতাদের হত্যা করে, তবে প্রতিরোধ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই আবার শুরু করা হবে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ আল সিসিকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের এক বিবৃতিতে এমনটা জানানো হয়। এর আগে ইসরায়েলের টানা বিমান হামলার প্রতিবাদে তেল আবিবকে লক্ষ্য করে স্থানীয়ভাবে উৎপাদিত রকেট ছুড়ে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। এ সময় ইসরায়েল জুড়ে বেজে উঠে সতর্কতামূলক সাইরেন। ফিলিস্তিনিদের এই হামলায় নিহত হন এক ইসরায়েলি নাগরিক। রকেট হামলা থেকে প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রে ছুটেন ইসরায়েলিরা। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।